আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি, আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকে আমি ওষুধপত্র নিয়ে কিছু বলতে চাচ্ছি, তো আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের বলছি যে আমি এতগুলো ওষুধ দিয়ে কী করি। এই ওষুধগুলো মূলত আমার মার, তো আমি প্রথমে একটু দেখাচ্ছি কীভাবে আমি আমার মার জন্য সকালে কফিটা মেক করি, তো তারপর আমি ওষুধ নিয়ে ডিটেলস বলবো। প্রথমে নিয়ে নিলাম এক কাপ গরম দুধ, তারপর এই গরম দুধটা দিয়ে আমি আমার মার জন্য এখন একটু কফি বানাবো। ফার্স্ট আমি তাকে একটু কফিটা দিব, কারণ মা কফি খেতে চেয়েছে যখন আমি ওষুধ সাজিয়েছি রেডি করব। তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কফি, কারণ মা একটু লাইট কফি খায়। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু স্প্লেন্ডার, কারণ ওনার ডায়াবেটিস আছে, উনি সুগার খায় না, তো এটাও আমি হাফ দিচ্ছি এক প্যাকেটের। তারপর সবগুলো জাস্ট মিক্স করব, সিম্পল কফি। আমাদের বাসায় আমাদের সাথে আমার মাও থাকে, আমার মাকে আমিই দেখাশোনা করি, তো উনি বেশ অসুস্থ, ওনার ডিমেনশিয়া হয়েছে। আপনারা জানেন কি না জানি না ডিমেনশিয়াটা কীরকম। ডিমেনশিয়াটা হলে সাধারণত মেমোরি লস হয়ে যায়, নিজের কাজগুলো নিজে করে নিতে পারে না, হেল্প লাগে, তো সেই জন্য আমি সারাদিনই আমি আমার মাকে দেখাশোনা করি। সব রকমের দেখাশোনাই, যেমন কাপড় পরা, ওষুধ খাওয়া, খাবার খাওয়া, গোসল করা, সব কিছুতেই তাকে আমি হেল্প করি। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনাদেরও যাদের বাবা মা আছে অথবা শ্বশুর শাশুড়ি আছে অথবা অন্য কোনো মুরব্বী, একটু চেষ্টা করবেন তাদের হেল্প করতে, সেটা যেভাবেই পারেন। এই যে আমার মা, আমি কফিটা দিলাম। আসলে আমার মার মুখটা দেখলে আমার মনটা ভরে যায়। সবাই দোয়া করবেন আমার মার জন্য। আমার মার ওষুধগুলো আমি প্রত্যেক সপ্তাহের জন্য একসাথে গুছিয়ে রাখি এই ওষুধের বক্সটাতে। এখানে প্রতি সপ্তাহের জন্য সানডে মানডে করে পুরো সপ্তাহের নাম লেখা আছে, মর্নিং ইভিনিং। তো আমি সবগুলো ওষুধ ডে বাই ডে সুন্দর করে গুছিয়ে রাখি হোল উইকের জন্য, তাহলে প্রতিদিন আর ওষুধগুলো নিয়ে বসতে হয় না, তো সময় মতো এই জন্য ওষুধগুলো দিতে ইজি হয়। তো আপনারা দেখুন, এরকম বক্স আপনারা পাবেন ওয়ালমার্টে অথবা অনলাইনে সার্চ করলে ধরনের বক্স পাবেন ওষুধ রাখার। এগুলো খুব সুবিধা, প্রতিদিন ওষুধ নিয়ে বসতে হয় না, জাস্ট ওপেন করে ডে বাই ডে ওষুধটা খেয়ে নিলেই হয়ে যায়। এখানে মর্নিং ইভিনিং নাইট সব ভাগ করা আছে, যখন যে বেলায় ওষুধটা খেতে হয় সেরকম ভাগ করে রাখতে পারেন। তো এই ধরনের বক্স খুব সুবিধা অর্গানাইজ করার জন্য। আমার আজকের ব্লগটা বানানোর একটাই উদ্দেশ্য, আমি জাস্ট সবাইকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে অনেক সময় বাবা মারা যখন বয়স হয়ে যায়, এজ হয়ে যায়, তখন তারা আমাদেরকে হেল্প করতে পারে না, তারপর দেখাশোনা করতে পারে না তেমনভাবে। সেই জন্য অনেকেই বাবা মাকে আসলে পছন্দ করেন না বা তাদেরকে কোনোভাবে আদর যত্ন করতে উৎসাহী হন না। তো আমি সবাইকে এনকারেজ করব, প্লিজ আপনারা একটা জিনিস চিন্তা করবেন, আপনারাও এক সময় ছোটো ছিলেন, বাবা মারা তো তখন আপনাদেরকে অনেক আদর যত্ন মায়া মহব্বত করে লালন পালন করেছে, যেমন করে আপনি আজকে আপনার বাচ্চাকে করছেন আদর যত্ন মায়া মমতা ভালোবাসা, একদিন তারা আমাদেরকে করেছিল। তো আমরা তো আসলে সেটাও চিন্তা করতে পারি যে কেন এখন তাদেরকে আমরা করব না, যেহেতু তারা আসলে ছোট বাচ্চার মতোই হয়ে যায়। এখন তাদের অনেক হেল্প লাগে, যেমন করে একটা ছোট বাচ্চার সব কিছু দেখাশোনা করা লাগে, ভালো মন্দ সব কিছু বলা লাগে, সেরকমই হয়ে যায় বয়স হলে বাবা মারা। আপনারা এই জিনিসগুলো প্লিজ অনুভব করবেন যে একটা সময় তারা আমাদেরকে করেছে আর এখন আমাদের দায়িত্ব তাদেরকে করা। যখন তাদের দায়িত্ব ছিল তারা কিন্তু অবহেলা করে নাই, আমাদেরকে লেখাপড়া করিয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, খাইয়েছেন, বাজার করেছেন, সব কিছু করেছেন, তা আমরা কেন এখন একটু কষ্ট করতে পারবো না? আসলে যখনই আমরা কারোর সাথে থাকবো, একটু স্যাক্রিফাইস করলে, একটু কষ্ট করলে আমরা সবার সাথেই থাকতে পারি, কোনো সমস্যা হয় না। আর আরেকটা কথা বলে রাখি, যাদের বাবা মা বেঁচে নেই তারা হয়তো ভাবতে পারেন যে আমার বাবা মা বেঁচে নেই বা কাছে নেই, সেজন্য আমার কোনো দায়িত্ব নেই, কিন্তু না, আসলে না, আমরা অন্যের বাবা মাকেও করতে পারি। যদি আমাদের শ্বশুর শাশুড়ি থাকে আমাদের কাছে, তাদের সেবা যত্ন করতে পারি, অথবা অন্য কারোর বাবা মা থাকলে তাদের আমরা সেবা যত্ন করতে পারি।
তো এভাবে আসলে আমরা সব সময় নিজেদের থেকে যখন একটা ভালো কাজ করার জন্য চেষ্টা করব বা চাবো, তখন অবশ্যই আমরা তা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমাদের মনের মধ্যে কী সেটা আল্লাহ জানেন, মানুষ না জানলেও, তো তাহলে তো আমরা আসলে মনে মনে খারাপ কিছু কখনো ভাবতেই পারি না, তাই না? আর আরেকটা জিনিস আমরা অবশ্যই চিন্তা করব, যেটা আমরা নিজের জন্য ভালো মনে করব না সেটা অন্যের জন্য ভালো মনে করা উচিত না, সেটা আমরা করব না। তো আমরা আসলে একটু একটু এইভাবে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে আরও সুন্দর ভালো সম্পর্ক তৈরি করতে পারবো সবার সাথে। আর আসলে এটা আমাদের দায়িত্ব, আমাদের সামনে যে আছে, যে যেখানেই যে অবস্থায় থাকুক, যদি আমাদের পক্ষে সম্ভব হয় কাউকে কোনোভাবে হেল্প করা, তাহলে আমরা যেন নিজে থেকে এগিয়ে আসি, আরেকজনকে হেল্প করি বা ভালো একটা কাজ করার জন্য উৎসাহী হই। আমরা তো এভাবে আরেকজনকে এনকারেজ করতে পারি, নিজেদের মাধ্যমে সবাইকে একসাথে নিয়ে একটা ভালো কাজ করতে পারি বা ভালো কাজ করার চেষ্টা করতে পারি। আর প্লিজ সবার কাছে আমার অনুরোধ, আপনারা কেউ আমার কথাগুলোকে খারাপভাবে নেবেন না, আমি কাউকে কোনোভাবে কষ্ট দিচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি যে অনেকেই হয়তো সচেতন না, তারা একটু প্লিজ সচেতন হন। আর যারা আসলে এরকম দায়িত্ব পালন করছেন, যে যেভাবেই পারছেন, যেখানে থেকেই করছেন, শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাদের হেদায়েত করেছে আর এরকম একটা মহৎ কাজ আপনারা করছেন। তো আমি চাই যে সবাই আমাদের যার যেভাবে সম্ভব যেখানেই থাকি আমরা একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করব। আর আল্লাহ তাআলা কোরআন শরীফেও বলেছেন যে অনুপরিমাণ পূর্ণ করলেও সেটার জন্য আল্লাহ পুরস্কার দিবেন। তো আমরা কেন ছোটো ছোটো ভালো কাজ করব না? ছোটো ছোটো ভালো কাজ করলেও আমরা ইনশাআল্লাহ একদিন তার পুরস্কার পাবো আল্লাহর কাছে। আমরা অনেকেই হয়তো ফিল করি না যে মুরব্বীরা আসলে যখন বয়স হয়ে যায় তখন খুব একাকী হয়ে যায়, আর তারা সারাটা দিন অপেক্ষা করে তার একটা ছেলে বা তার একটা মেয়ে তাকে ফোন করবে, একটু কথা বলবে, একটু খোঁজ নিবে, এটুকুর জন্য তারা সারা দিন পথ চেয়ে থাকে। আর যখনই তার ছেলে মেয়ের কলটা পায় তখন কত খুশি হয়। তো আমার মাকে দেখে আমি বুঝি যে আমার মাকে যখন আমার ভাই বোনরা কল দেয়, খোঁজ খবর নেয়, তখন আমার মা কত খুশি হয় আর সারা দিন তাদের কথাই ভাবে। এই জিনিসগুলো আসলে দূর থেকে অনেকেই বুঝতে পারেন না। তো আমি সবাইকে অনুরোধ করব, যারাই বিদেশে থাকেন বা বাবা মার কাছ থেকে দূরে থাকেন, তারা প্লিজ একটু খবর নেবেন, তাদের একটু ফোন করবেন। তারা আসলে বেশি কিছু চায় না, ওই সময় তাদের কিছু লাগেও না, একটু ভালোবাসা চায়। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, আপনারা কেউ ভাববেন না যে আমি একটু বেশি কথা বলছি। আসলে আপনারা হয়তো জানেন না যে আমি আগে স্কুল টিচার ছিলাম আর সেটাই ছিল আমার পেশা, কিন্তু যখন আমার মা অসুস্থ হলো তখন আমি আমার কাজ ছেড়ে দিয়েছি যে আমার মাকে দেখাশোনা করতে হবে। তো আমি কখনোই চিন্তা করিনি যে আমার মাকে দেখাশোনা না করে আমি জব করব। তো আমি যেন আমার কাজটা ঠিকভাবে করতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার মার জন্যও দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকেন আর ভালো থাকেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।